হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আরও একটি পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের গত তিনটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ইনস্টল করবেন, তারপরে আপনারা সেটাকে সাজিয়ে নেবেন, তারপরে আপনি ওটাকে কিভাবে ফার্স্ট প্রজেক্ট আপনারা করবেন, সেটাকে কিভাবে PNG বা আপনার JPEG-তে আপনারা সেভ করবেন, এসব কিছু আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। বেসিক ফান্ডামেন্টালগুলো এখন দেখিয়ে দিয়েছি। তো আজকের পর্ব থেকে আমি আপনাদের একটু অ্যাডভান্স অ্যাডভান্স ঠিক নয়, এখনো পর্যন্ত আমরা বিগিনারই আছি, মানে আপনারা কিভাবে সেট হাত সেট করবেন, কি কি টুলস আপনারা ব্যবহার করবেন, আস্তে আস্তে আমি টুলস এর কাজে হাত দেবো। আর গত পর্বে কিন্তু আমি আপনাদের কোনো টুলস এর কাজ কিন্তু হাত দিইনি। তো যাই হোক, আমরা প্রজেক্টটা করে নিই। আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা এই প্রজেক্টটা আগের দিন করেছিলাম। তো এই প্রজেক্টটা আমরা একটা নাম প্রিন্ট করেছিলাম, আপনারাও আমার সঙ্গে সঙ্গে এইভাবে করতে থাকবেন। তাহলে আপনারা যদি যত বেসিক হন না কেন, যতটা একদম নতুন হলেও আপনারা হাত সেট হয়ে যাবে। তো যত প্র্যাকটিস করবেন গ্রাফিক্স ডিজাইনটা, এরকম ধৈর্য নিয়ে যত প্র্যাকটিস করবেন, যত কাজ করবেন, তত আপনারা দক্ষ দক্ষ হবেন। আর কালার সম্বন্ধে কথা বলি, কালার আপনারা নিজের মনের মতো করে এখানে যা খুশি কালার দেন, সেটা ম্যাটার নয়। আমি আপনাদের কালার ক্লাস নিয়ে আসবো, কালার কিভাবে কোনটার সঙ্গে কোন কালার যায়, কোনটা গ্রেডিয়েন্ট কালার, কোনটা কি কালার, এভাবে আমি কিন্তু সমস্ত ক্লাস নিয়ে আসবো। এবং আপনি A to Z গ্রাফিক্স ডিজাইন আপনারা শিখতে পারবেন একদম এই কোর্সটা যদি আপনি পুরো কমপ্লিট করেন। প্রত্যেকটা ভিডিও আপনি যদি করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার একটা প্রজেক্ট ভালোভাবে করতে পারবেন। আপনি নিজে থেকে লোগো বানাতে পারবেন, নিজে থেকে ফ্লায়ার, এগুলো সবকিছু করতে পারবেন। যাই হোক, তো এটা আমার হয়ে গিয়েছে, আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি আজকের আপনাদের টুলস, এই টুলসগুলোর থেকে একটি টুলস আমি আপনাদের কয়েকটা টুলস আমি আপনাদের দেখাবো। আমি আবার একটা নিউ আর্টবোর্ড নিচ্ছি, আমি দিলাম এটা ক্লাস ক্লাস 4, আমি 4 দিই প্রজেক্টে না। তারপর এখানে 800×610 একটা পয়েন্টে করে নেবেন। এটা পয়েন্ট যদি না থাকে আপনারা বারবার চেক করে নেবেন পয়েন্ট আছে কিনা, তারপর ওকে করবেন। ওকে করার পর আপনারা এইভাবে আপনারা খুলে যাবে একটা ওপেন আর্টবোর্ড। এটাকে জাস্ট সামনে করে নেবেন। যাই হোক, এই হলো আমার চলে এসেছে। এরপরে আমি এখানে, আমি গত পর্বে বলেছিলাম যে এটা হচ্ছে সিলেকশন টুলস আর এটা পেন টুলস, এই দুটো টুলস এর কাজ আমাদের সব সময় লাগবে, প্রতিনিয়ত লাগবেই লাগবে। সিলেকশন টুলস আপনার এদিক ওদিক সরানা যাই হোক কাজে লাগবে, আর পেন টুলসটা আপনি যা ডিজাইন করবেন ক্রিয়েটিভ ইউনিক যে ডিজাইনটা করবেন, সেটার জন্য আপনাকে পেন টুল আপনাকে ভালো করে জানতেই হবে। যাই হোক, আমি এগুলো দেখাচ্ছি না আজকের। আমি এই যে রেক্টাঙ্গুলার টুল, এইটার মধ্যে আমি আপনার দেখাচ্ছি একদম বিগিনার্স, আপনারা জাস্ট ছোট ছোট একদম বেসিক থেকে আপনারা কিভাবে স্টার্ট করবেন, কারণ এখনই পেন টুলের কাজ আপনাদেরকে দেখিয়ে দিলে এখন প্রবলেম হবে। তো যাই হোক, এটাকে আপনারা লাইক ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখুন এখানে কি কি টুলস রয়েছে। রেক্টাঙ্গুলার টুল আছে, রাউন্ড রেক্টাঙ্গুলার আছে, ইলিপস টুল রয়েছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে। তো এটা আমরা এখন যাব না। তো কোনটা কি কাজ আমি আপনাদের দেখাই, রেক্টাঙ্গুলার টুল দেখুন। রেক্টাঙ্গুলার টুলটা আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। হওয়ার পরে জাস্ট এখানে যে কোনো একটা জায়গায় আপনি মাউসটাকে চেপে এইভাবে একটু টানুন, দেখতে পাচ্ছেন আমার রেক্টাঙ্গুলার একটা চলে আসছে, ঠিক আছে। এরপরে আমি গতদিন বলেছিলাম যে এগুলো হচ্ছে স্ট্রোক কালার আর হচ্ছে ফিল কালার। এটা দেখুন স্ট্রোক কালার দেওয়া আছে, মানে বর্ডার কালার কালো দেওয়া আছে, বর্ডার কালারটা যদি চেঞ্জ করি এখন দেখুন রেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে। এবার আমি এটা ফিল কালার দিতে চাই, তাহলে আপনি জাস্ট এখানে যাবেন, ক্লিক করবেন, ফিল কালার কিন্তু এখন সাদা হয়ে আছে এখন। তো ফিল কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখুন ফিল কালার কিন্তু আমার হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমি এটাকে ফিল কালার এটা দেবো, আমি এটা অন্য কিছু দিই, দেখুন হয়ে গেছে। এইবার এটাকে আমি উপরে রেখে দিচ্ছি, এটা আমার রেক্টাঙ্গুলার টুল গেল। তো এটা সিলেকশন করে আমি কোনায় রেখে দিলাম যে আমার এটা রেক্টাঙ্গুলার টুলস এর কাজ, রেক্টাঙ্গুলার একটা এরিয়া নিয়ে নিলাম। এরপর আমি নিচ্ছি, এখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করবেন, তারপর হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গুলার। রাউন্ড রেক্টাঙ্গুলার দেখতে পাচ্ছেন এই কোনাগুলো, এই কোনাগুলো, এগুলো হচ্ছে থাকবে না। তো দেখি, দেখুন আমার রাউন্ড রেক্টাঙ্গুলার, রেক্টাঙ্গুলার কিন্তু রাউন্ড। তো এটাও সেম কেস, আমি কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা আমার ফিল কালারটা আমার চেঞ্জ হয়ে গেলাম, স্টক কালারটা দেখলাম আমি ব্ল্যাক করে দিচ্ছি, স্টক কালার আমার চেঞ্জ। তাহলে আমার রাউন্ড রেক্টাঙ্গুলার হয়ে গেল। এবার আমি এটাকে সিলেক্ট করে আমি জাস্ট ওই কোণায় আমি এটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি কি 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 আছে এখানে আছে, আমার রাইট ক্লিকে যাবো, ইলিপস টুল, ইলিপস টুল দেখেন, ইলিপস টুল আপনি চেপে গোল করতে পারবেন রাউন্ড। এরপরে আমি একটা কথা বলি যে এইভাবে আপনি যদি ইলিপস টুলটাকে চেপে যে কোনো একটা জায়গায় চেপে যদি এরকম করেন, এইভাবে বাঁকাও আসতে পারে, কারোর এইভাবে আসতে পারে, তো এইভাবে আসতে পারে, তো এরকম
অনেক ধরনের আসতে পারে। তো আমি চাচ্ছি একদম সোজাসুজি, আপনাদের অনেক কিছু এরকম বাঁকা টাকা আসতে পারে, গোল আপনার ঠিক নাও হতে পারে, ঠিক আছে? তো আমি এগুলোকে তুলে দিচ্ছি। আমি চাচ্ছি একদম পুরো গোল কি করে আসবে, আমার যেহেতু গোল হয়ে যাবে কারণ আমি এগুলোকে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, দেখুন গোল পুরো। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একদম পুরো গোল করবেন। কোন একটা জায়গায় মাউসটাকে এভাবে রাখবেন, আমি গতবার বলেছিলাম যে শিফট অল্ট চেপে আমি আপনি যদি মাউসেরটাকে টেনে চাপ দেন তাহলে একই জায়গা থেকে একেবারে একদম সুন্দর গোল হবে, দেখতে পাচ্ছেন পুরো গোল। আমি আবার একবার দেখাই, এটাকে ডিলিট করে দিলাম, শিফট অল্ট চাপবেন, চেপে মাউসটাকে চেপে টান দেবেন, শুধু শুধু এটাকে মাউস চাপ দেবেন না, শুধু মাউস চাপ দিলে কিন্তু এরকম বাঁকা এরকম বাঁকা এইভাবে আসবে, ঠিক আছে? কি করবেন, একদম মাউসটাকে রাখবেন যে জায়গাটা আপনার গোল নেওয়া দরকার সেখানে, শিফট অল্ট চাপবেন, চেপে মাউসটাকে চেপে জাস্ট চাপ, দেখুন একই জায়গায় বিন্দুটা একই জায়গায় রয়েছে কিন্তু এটাকে জাস্ট বড় ছোট হয়ে যাচ্ছে। তো এই গেলে আমি এটা ধরো আমি স্ট্রোক কালারটা, আচ্ছা যদি স্ট্রোক কালারটা আমি বাড়ালাম, একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন আমার স্ট্রোক কালারটা বা বর্ডার কালারটা ব্ল্যাক, আমি চাচ্ছি যে বর্ডার কালারটাই আমি দেবো না, তাহলে কি করবেন, এই যে কালারটার এখানে এই যে এখানে ক্রস, এই ক্রসে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আর থাকবে না, আচ্ছা এটাকে সিলেক্ট করে নিতে হবে, করার পর এখানে আপনাকে ক্লিক করবেন, দেখুন আমার কিন্তু আর বর্ডার কালার নেই। এবার আমার ফিল কালারে গেলাম, ফিল কালারে গিয়ে আমি চেঞ্জ করে দিলাম, আচ্ছা প্রতিবারই কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে, এই যে সিলেকশন টুল প্রতিবারই সিলেক্ট করে নিতে হবে, আমি স্টক কালারটা আমি চেঞ্জ করে দিলাম ফিল কালার, তো এবার সিলেক্ট করলাম, করে আমি এক সাইডে রেখে দিলাম, তো গেল আমার এটা, তাহলে আমার এটা কি রেক্টাঙ্গুলার গেল, রাউন্ড রেক্টাঙ্গুলার, আর হচ্ছে এটা আমার ইলিপ্স টুল। এরপরে আমার হচ্ছে দেখে নিই পলিগন টুল, পলিগন টুল কেমন সেটা আমি দেখিনি, দেখতে পাচ্ছেন পলিগন টুল, এবার পলিগন টুলের সেম জিনিস, আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করে দিলাম, আমি স্ট্রোক কালারটাকে আমি দিলাম স্ট্রোক কালার, যখন দেখবেন এখানে ক্রস মানে এটা হচ্ছে আপনার বন্ধ আছে, এটাকে খুলবেন কিভাবে, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন, যে এইটা ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি বোঝার জন্য আমি ইয়েলো দিই, দেখুন ইয়েলো কিন্তু চলে এসেছে, এটা বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন আমার স্টক কালারটা চলে এসেছে, এই আমি কমিয়ে দিচ্ছি, তো আমার তাহলে পলিগন টুল কাজ শেষ। তা পলিগন টুলটা আমি সিলেক্ট করলাম, করে আমি একটাকে এটাকে এই সাইডে রেখে দিলাম বা মাঝে রেখে দিলাম। এরপর আছে কি আমার স্টার টুল, স্টার টুল আপনি রাইট ক্লিক করবেন, করে দেখুন স্টার টুল, তো স্টার টুলটা সেম এই স্টার স্টার টাইপের, দেখতে পাচ্ছেন স্টার্টার, আপনি জাস্ট মাউস চেপে এভাবে টেনে নেবেন। হ্যাঁ এবার আপনি বলুন যে এখানে ইয়েলো কালার গুলো রয়েছে, কারণ হচ্ছে আমি এখানে এই দেখুন আমার স্টক কালার বাড়ানো আছে, আমি স্টক কালার যেইটা সিলেক্ট হয়ে থাকবে সেটাই চেঞ্জ হবে, এগুলো অলরেডি আমরা কিন্তু সিলেক্ট যতক্ষণ করবো তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, ধরুন আমি এটা এটা স্টক কালারটা আমি চেঞ্জ করবো, দেখুন আমি এটা করলাম, এটা আমি কমিয়ে দিচ্ছি, দেখুন আমি জিরো করে দিয়েছি, তো এইভাবে আপনারা করবেন, আমি এটাকে কম করে দিচ্ছি, এটা হচ্ছে স্টার টুল কাজ, স্টার স্টার টাইপের হয়ে গিয়েছে। তো আমি এর একটা একটাকে সিলেক্ট করলাম, এই ফিল কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, দেখুন আমি একটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এভাবে আমার এই চারটে টুলস আপাতত আমার লাগবে, আমি আপনাদের যেগুলো যেগুলো সাময়িক লাগবে প্রচুর পরিমাণে বেশি পরিমাণে লাগবে সেগুলো আমি আপনাদের একদম ই করে দিচ্ছি, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এইভাবে আমার মতো যেভাবে আমি আপনাদের দেখালাম, এভাবে আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন, আমি আজকে আমি আপনাদের একটা ছোট্ট ছোট একটা প্রজেক্ট করাই, একদম বেসিক, একদম যেরকম বাচ্চারা ড্রয়িং করে, যাই হোক সেরকম একটা আমি আপনাদের কিছু দেখাই। আমি সব ডিলিট করে দিলাম, আমি একটা একটা করে সব দেখুন আমি সব করে দিচ্ছি ডিলিট, আমি একটা একটা করে সব দেখুন আমি কিন্তু সব কন্ট্রোল জেড মারছি, আমার আগের জায়গায় চলে এসেছে, ঠিক আছে? আমি চাচ্ছি যে এইটা পুরো এই ফিল কালারটা আমি ব্ল্যাক করে দেবো, এটা হচ্ছে সিলেক্ট করে নিতে হবে, এটা এইটা আমি এইটা সিলেক্ট করলাম একদম এই কোণা থেকে একদম এই কোণা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমি এটাকে কালার দিচ্ছি ব্ল্যাক, আচ্ছা আমার সিলেক্ট হয়নি আমার, আমি আপনাদের রেক্টাঙ্গুলার টুলস নিচ্ছি, নিয়ে আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি একদম যে আমার এতটা লাগবে,
পরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার দেওয়া যায় সেগুলো আমি আপনাদের পরে দেখাবো, কারণ এখন আপনাদের দেখানো যাবে না। এটা আমি সিলেক্ট করে নিলাম পুরোটা, দেখুন আমার পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে আমি কিছু একটা করার চেষ্টা করি, যাতে আমার এই যে টুলসগুলোর কাজ আমি আপনাদের দেখালাম সবকটা টুলস এখানে ব্যবহার করা যাবে। তো কি করব, আমি এখানে রেক্টাঙ্গুলার টুল আমার যেহেতু সিলেক্ট করা আছে, আমি এখানে একটা বাড়ি টাইপ বানাচ্ছি। দেখুন এটা বানালাম, এইটার আমি কালার চেঞ্জ করব, আমি চাচ্ছি যে আমি এই যে ইয়েলো দিলাম। এরপর এই এখানে বাড়ির যে একটা কার্নিশ টাইপে থাকে, আমি সেই কার্নিশ টাইপ একটা বানাচ্ছি। দেখুন এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমার একটা দরজা দরজা দরজাটা আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। আমি চাচ্ছি এটা জানালা, জানালাগুলো ব্ল্যাক করে দেবেন, ঠিক আছে। আমি এগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি, এটাকেও আমি ব্ল্যাক করে দিচ্ছি। আমি আপনাদের একদম একটা ছোট্ট প্রজেক্ট করে দেখাচ্ছি, এটা আপনারা করবেন, প্র্যাকটিস করবেন, একদম যারা নতুন তাদেরকে বলছি একদম আপনারা প্র্যাকটিস করুন। এবার দেখুন আমরা এগুলো কিন্তু এখান থেকে এটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আমি এটা কি করব, এটা উপর থেকে চেপে আমাকে নিচে যতটা আমার প্রয়োজন আমি নিয়ে চলে আসবো। দেখুন নিয়ে চলে আসছি, আর এটাকে সিলেক্ট করবো, করে আমি মাউস চেপে আমি এখানে নিচে এসে আমি বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমার বাড়ি বানানো শেষ। এরপর আমরা কি করব, এরপর আমরা করব কি, আমরা ধরুন এটা ব্ল্যাকটা এই কারণে করলাম যে একটা রাতের মানে নাইট দৃশ্য আর কি দেখানো যাবে। আমি চাচ্ছি যে এখানে আমার একটা চাঁদ থাকবে, তাহলে আমাকে একটা ইলিপস টুল নিতে হবে। তো ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল নিয়ে আমি এখানে জাস্ট সুন্দর গোল করব, সেই জন্য আমি একদম দেখুন আমি এটা করলাম পুরো গোল। এইটাকে আমি কালার দেব হোয়াইট, দেখুন হলো। এরপরে আমার এখানে অনেকগুলো তারা থাকবে, এখানে ক্লিক করলাম, স্টারগুলো আমি নিলাম ছোট ছোট, দেখুন ছোট 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 ছোট, এরকম করে আপনারা প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের টুলসগুলো সম্বন্ধে একটু ভালো আইডিয়া হয়, আপনারা ভালো করে ইউজ করতে পারেন। এভাবে আপনারা জাস্ট মাউসটাকে চেপে টান ধরে এভাবে থাকবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা এরকম একটা ছোট প্রজেক্ট আপনারা ফার্স্ট করবেন, ঠিক আছে, এভাবে একটা ছোট প্রজেক্ট করবেন, তাহলে আপনারা কি আপনার এই টুলসগুলোর কাজগুলো আপনারা একটু হাতে প্র্যাকটিস হয়ে যাবে। এই হলো আমার একটা প্রজেক্ট, ঠিক আছে। এইভাবে আপনারা একটা ফার্স্ট প্রজেক্ট করবেন, এটাকে সেভ করবেন। আমি আপনাকে বলেছিলাম আগের বার কিভাবে সেভ করবেন, আমি আরো আজকে বলে দিচ্ছি। তো কন্ট্রোল শিফট অল্ট এস চাপবেন, চাপার পর আমার এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন ডিজাইনটা। এরপর এখানে জেপিজি সিলেক্ট করে নেবেন, এখানে আমার অলরেডি করা আছে, আমি এখানে সেভ করব। আমি এটা 4 নম্বর ক্লাস, তো আমি এখানে 4 নম্বর ক্লাসে আমি এটাকে সেভ করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। আচ্ছা আমার 4 নম্বর ক্লাস অলরেডি একটা সেভ করা আছে, তো আমি এখানে 4 ক্লাস দিই, দেখুন আমার কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এই হলো মোটামুটি আজকের ভিডিও, এইভাবে আজকে আমি আপনাদের 4টি টুলস সম্বন্ধে আমি দেখিয়ে দিলাম। আমি আপনাকে বলেছি যে আমি একটা টুলস শেখাবো, সেই টুলস এর উপর ইমপ্লিমেন্ট করব। তো নেক্সট ভিডিও থেকে আমি আপনাদের পুরো ডাইরেক্ট লোগো কিভাবে ডিজাইন করতে পারবেন, একটা ছোট ছোট লোগো থেকে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের লোগো আমি আপনাদের শেখাবো। যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর গ্রাফিক্স ডিজাইনে আপনারা যদি এই সিরিজটা পুরো দেখেন, আমি আপনাকে বলছি প্রফেশনালি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ।